আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে সকালটা বেশ ভালোভাবে শুরু হয়েছে, না রোদ না বৃষ্টি, কিন্তু একটা ঝলমলে ভাব। সব মিলে ওয়েদারটা বেশ সুন্দর। সকালে উঠে এরকম একটা ওয়েদার দেখে দিনটা শুরু হলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর সকালটা যদি ভালোভাবে শুরু হয়, আশা করা যায় ইনশাআল্লাহ দিনটা ভালোই যাবে। কিচেনে চলে আসছি। আজকে নাস্তায় ডিম পরোটা বানাবো। এজন্য প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল স্পুন পরিমাণ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নিলাম। তারপর 1 টেবিল স্পুন পরিমাণ রেগুলার অয়েল খুব ভালো করে মিক্সড করে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আর উপরের অংশটা ড্রাই না হওয়ার জন্য একটু তেল মেখে নিলাম। আসলে দিনটা ভালো যাওয়া মানে ওয়েদার ভালো থাকা তা নয়, ওয়েদারে তো চেঞ্জ আসতেই পারে, মনটা ভালো থাকাই আসল কথা। সকালটা যদি বিরক্তি দিয়ে শুরু হয় তাহলে তো সারা দিনটা ভালো যাওয়ার কথা না, তাই না? এবার এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। নিয়েছি কুচি করা পেঁয়াজ, মরিচ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ ধনে গুঁড়া আর পাঁচফোড়ন গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার মনে ভালো থাকার জন্য দিনের শুরুটা অনেকটাই ডিপেন্ড করে। মাঝে মাঝে সকালে ভ্যাপসা গরম আর খড়খড়ে রোদ থাকে, কোনো কিছুতেই এনার্জি খুঁজে পাই না, সব কিছু বিরক্ত লাগে। এদিকে 30 মিনিট পরে ডোটা অনেকটা সফট হয়ে গেছে, এখন পরোটাগুলো বেলে নিব। নর্মালি যেভাবে পরোটা ভাজি সেভাবেই প্রথমে ভেজে নিচ্ছি। আর আমি এভাবেই সব সময় পরোটা ভাজি। প্রথমে এপিডোপিস সেকে নিয়ে অল্প পরিমাণে তেল দেই, এতে করে তেলও কম খাওয়া হয়, পরোটাটাও মুচমুচে হয়। এবারে ডিমের মিশ্রণটাকে অল্প অল্প করে পরোটার উপর ছড়িয়ে দিচ্ছি। আর পরোটার উপর দেওয়ার আগেও মিশ্রণটাকে আর একটু ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করে পরোটাটাকে উল্টিয়ে অপর পাশেও সেম ওয়েতে দিয়ে দিচ্ছি। তারপর চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে এপিডোপিড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে গেল ডিম পরোটা। এভাবে একে একে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এটা অনেকক্ষণ অবধি সফট থাকে আর অনেক টেস্টি একটা খাবার। শুধু নিজেদের নাস্তাই নয়, বাসায় কোনো গেস্ট আসলেও এই মজার ডিম পরোটা সার্ভ করতে পারেন যে কোনো ডেজার্টের সাথে। সকালের নাস্তা শেষে 1 কাপ গরম চায়ে দিতে পারে সেই নাস্তার পরিপূর্ণতা। আমার কাছে তো এটাই মনে হয়, আপনারা কি বলেন? যাই হোক, নাস্তা খাওয়া শেষে এবারে চা বানিয়ে নিচ্ছি। এই ফাঁকে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স হওয়ার রিকোয়েস্ট রইল। আপনাদের সাবস্ক্রিপশনে পারে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিতে। সাবস্ক্রিপশনের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতেও ভুলবেন না কিন্তু। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন গাছ আমার কতটা পছন্দের। আমার বাসায় প্রতিটা জায়গায় আমি গাছ রাখতে খুবই ভালোবাসি। আমার নিজের স্যাটিসফ্যাকশন বা ভালো লাগার জন্যই যেমন গাছগুলোকে এভাবে ঘরে রেখে ঘর সাজিয়ে রাখি, ঠিক সেরকমই গাছগুলোর সুস্থতা এবং ভালোর জন্য মাঝে মাঝেই এভাবে রোদে দিই। Thank you.
এবারে দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে আসছি। প্রথমে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর মাছগুলোকে মেখে 10 মিনিট রেখে দেওয়ার পর ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি মাছ ভাজার 10-15 মিনিট আগে মাছগুলোকে মশলার সাথে মেখে রেখে দিতে, এতে করে কিছুটা হলেও মশলা মাছের সাথে অ্যাড হয়ে যায়। আজকে চিচিঙ্গা ভাজি করব, এই জন্য প্রথমে গোটা অবস্থায় চিচিঙ্গাগুলোকে ছিলে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, এখন সেগুলোকে কেটে নিচ্ছি। এখন মাছের কড়াইটাকে পাশের চুলায় দিয়ে চিচিঙ্গা ভাজির জন্য প্রথমে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। রান্না করার আগেই সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে একসাথে দুটো চুলায় দুটো রান্না বসিয়ে দিই, কারণ একটা রান্না বসিয়ে ওয়েট করতে গেলে তো অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর চিচিঙ্গাগুলো দিয়ে সব মশলা দিয়েছি, তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়েছি, আর চিচিঙ্গা থেকেই কিছুটা পানি বের হয়েছে, এতেই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু দুটা চুলায় একসাথে রান্না বসে তো দুই দিকে ক্যামেরা ধরা আসলে একটু টাফ হয়ে যায়, যেহেতু আমার রান্নাঘরটা ছোট এই কারণে আমি ক্যামেরা এক জায়গায় রেখেই আমার নিজের সুবিধার জন্য কড়াইগুলো একটু এদিক ওদিক করে দেই। এদিকে মাছটা রান্না করার জন্য প্রথমে মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে পানি দিয়ে একে একে সব মশলা অ্যাড করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মশলাগুলো ভালো করে কষে একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়েছি। রান্নাবান্না আসলে নিত্যদিনের কাজ, সব কিছু থেকে ছুটি হলেও রান্না থেকে মনে হয় কখনোই ছুটি হয় না। তবে যারা আমার মতো ছোট পরিবার তাদের জন্য একটু সুবিধা, দু পিস মাছ ভাজলেও খাওয়া যায় কিংবা ডিম ভেজেও ভাত খাওয়া যায়, কিন্তু যারা একটু বড় ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য টাফ হয়ে যায়, কারণ ফ্যামিলির অন্যান্য মেম্বার্সদেরও ইচ্ছা ভালো মন্দ সবটাই তাদেরকেই দেখতে হয়, এটাই তো সংসারের নিয়ম। চিচিঙ্গা ভাজিটা প্রায় হয়ে আসছে, এবারে একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে উপর থেকে দিয়ে নেড়ে দিচ্ছি, তারপর হালকা আঁচে আরেকটু ভেজে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তবে এই অবস্থায় লবণটা একটু দেখে নিতে হবে, কারণ ডিমটা দেওয়ার কারণে লবণের পরিমাণ কম হয়ে যেতে পারে। ওদিকে মাছটাও হয়ে গেছে, এবারে ভাত বসিয়ে দিব। মাছটার সাথে একটু তেল ছিল, সেটাও রান্নার সময় দিয়েছিলাম, আর মাছের তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অনেক মজার, যারা এখনও খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আর প্রতিদিন একরকম খাবার না খেয়ে একটু এদিক ওদিক করে খেলেই তো ভিন্ন স্বাদ পাওয়া যায়, তাই না? এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার, আর ভাতটাও প্রায় হয়ে এসেছে। এবারে ভাতটা নামিয়ে সব টেবিলে দিয়ে ফ্রেশ হব, তারপর খাওয়ার পালা। এখন বিকেলবেলা, একটু আগেও হালকা রোদ ছিল, আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ করেই এরকম কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে নিয়েছে। এখন অবশ্য প্রায় আকাশে এরকম দেখা যায়।
শুরুতেই বলেছি যে সকালটা ভালোভাবে শুরু হয়েছে, নিশ্চয়ই সারা দিনটা ভালোই যাবে। যদিও মনের কথা বলেছি, কিন্তু আলহামদুলিল্লাহ সারাদিনের ওয়েদারটাও বেশ ভালো ছিল। যেহেতু এখন দিনটা একটু বড়, তাই প্রতি বেলায় কম হোক বেশি হোক কিছু না কিছু খেতেই হয়। আজকে বিকেলের নাস্তা হিসাবে কিছু ফল খাবো, এই জন্য প্রথমে আনারস কেটে রেডি করে নিচ্ছি। আজ আর কথা বাড়াচ্ছি না, এই বিকেলের খাবারের মধ্য দিয়েই শেষ করছি আজকের পর্বটি। আবারও সামনে চলে আসবো সুন্দর কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথেই থাকবেন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।